जय गुरु। शुभ राम नवमीर पुण्य सन्ध्याय इष्टवार्तार विशेष निवेदन। बंदी पुरुषोत्तम श्रद्धेय इष्टप्राण दादा भक्तिमती मायेदेर जानाई आंतरिक जय गुरु। आपनादेर सबाईके इष्टवार्ता चैनेले अनेक अनेक स्वागत जानाई। आज इष्ट प्रसंगे रयेछे रामचंद्र प्रसंग तथा सीतामा एवं हनुमान प्रसंग। भक्तवीर हनुमान प्रसंग रयेछे। आज शुभ रामनवमीर पुण्य सन्ध्याय आपनारा भिडियोटी शेष पर्यन्त देखबेन। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर गुरुत्वपूर्ण कथागुली रयेछे, आमरा विस्तारित जेने नेब। आपनारा भिडियोटी शेयर लाइक कमेंट करते पारेन। इष्ट प्रसंग शुरू करछि। आमादेर रामचंद्रके अनुसरण करते हबे हनुमानेर मतो भाव भक्ति निये। श्री श्री ठाकुर बोलेछेन, आरो बोलेछेन, हनुमान हलो भक्तेर राजा। रावणके रामचंद्र क्षमा करलेन किन्तु हनुमान क्षमा करते पारलो ना। साफ बोले दिल, तुम्हार शत्रु जे ताके तुमी क्षमा करते पारो किन्तु आमी कखनो क्षमा करते पारी ना। प्रत्येक जायगाय रामचंद्रेर कथा से अक्षरे अक्षरे मेने चलेछे किन्तु ए ब्यापारे से बेके बसलो। एइटाई किन्तु साच्चा अनुरागेर निशाना। संगृहीत होयेछिलो आलोचना चैत्र 1397। एबारे आरो किछु गुरुत्वपूर्ण कथा श्री श्री ठाकुर अनुकूलचंद्रेर ए प्रसंगे। विश्वास आसे भक्ति थाकले। भक्ति विश्वासेर सेरा दृष्टान्त हलो हनुमान। একটা গোটা জীবন সে রামচন্দ্রকে সুখী করার ধান্দায় কাটিয়ে দিল, আর কোনো ধান্দা নেই। বুক চিরে দেখিয়ে দিল সেখানে রামচন্দ্রই বিরাজ করছেন। তার ওই কলজে জুড়ে একজনই আছেন, তিনি রামচন্দ্র। আর রামচন্দ্র আছেন বলে রামচন্দ্রের যা কিছু বিশ্ব দুনিয়ায়ও তার কাছে কত মূল্যবান। কিন্তু রামবিহীন অমূল্য রত্নহারও তার কাছে অসার মূল্যহীন। তা সে পৌঁছেই না, কানা করিও দাম দেয় না তার। ভক্তি বিশ্বাস এমন করেই মানুষকে একাধারে মহা আসক্ত ও মহা নির্লিপ্ত করে তোলে। একজন নিষ্ঠাবান ভক্ত যে মুল্লুকে থাকে, সে মুল্লুকের চেহারাই পাল্টে যায়। গুরুকে জীবন সর্বস্ব করে নিতে হয়, গুরুকে অপ্রকৃত আলোর রাজ্যে নিয়ত বাস করা হওয়া চাই। গুরুগত প্রাণ হয়ে গুরুর লোক কল্যাণ ইচ্ছা পূরণে যে নিজেকে ঢেলে দেয়, তার হাড়ে ভেলকি খেলে যায়। হনুমানের জীবনটা দেখলেই হয়। পরম দয়াল এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছিলেন। সংগৃহীত হয়েছে আলোচনা প্রসঙ্গ 9 পৃষ্ঠা 133-177 হইতে। এবারে পরম দয়ালের আরো কিছু গুরুত্বপূর্ণ কথা। রাজাকে কতখানি প্রজাস্বার্থী হতে হবে সেইটাই রামচন্দ্র দেখিয়েছেন। প্রজা প্রাণের চাইতেও বেশি না হলে রাজা হওয়া যায় না। আর তোমরা যে সীতার দুঃখ মনে করছো তা কিন্তু ব্যাপার নয়। তিনি রামচন্দ্রকে তাঁর আদর্শ থেকে এক চুল বিচ্যুত হতে দেননি, আর সেই তার পরম গৌরব। সীতাও ছিলেন রামচন্দ্রের আদর্শে উৎসর্গীকৃত, আর এই ছিল আমাদের আর্য বিবাহের তাৎপর্য। সংগৃহীত হয়েছিল আলোচনা প্রসঙ্গে 20/17/1951। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, রামচন্দ্রের কর্মই তার বাণী, কর্মের মধ্য দিয়েই তাকে জানা যায়। তো এই ছিল আজকের এই ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বলা এই গুরুত্বপূর্ণ কথাগুলি আজ পূর্ণ রামনবমীর সন্ধ্যায় নিবেদিত হলো। আপনারাও শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। পরম পিতার শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।